नमस्कार चौबीस घंटा अपने सकल के आरो एक बार स्वागत जानाई। रातेर कोलकाताते गतिर बलि हलो किशोर किशोरी। गतकाल रात 11:30 नागाद कामालगाजी फ्लाईओवरे दुटी बाइके जयराइडे बेरोय चार किशोर किशोरी सकलेरई बाड़ी रिजन पार्क थाना एलाकाते। एकटी बाइके राहुल बैनार्जी और पायल गुह नामे दुटी छेले मेये आर अन्य बाइके अमन सेवा और सुस्मिता कुंडू। कारो लाइसेंस छिलो ना, केउ हेलमेटो पड़ो छिलो ना। राहुल खूब जोरे बाइक चालाच्छिलो, फ्लाईओवरे ओपर बाइक स्किड करे, राहुल फ्लाईओवरेर मध्येई पड़े जाए। पायल छिटके गिये पड़े फ्लाईओवरेर बाइरे एकटी गाड़ीर बोनेटेर ओपरे। नार्सिंग होमे निये गेले दुजनके मृत घोषणा करा हय। मृत पायल गुह माध्यमिक परीक्षार्थी। আমরা চারজনই ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বেরিয়ে আমরা ব্রিজটার ওপারে গিয়ে একটু চা খেয়ে এসছি। আসার পথে ওরা মানে ট্রেনে বেরিয়ে গেছে, আমরা আস্তে আস্তে আসলাম। আমরা বুঝতে পারিনি কোথায় আছে ওরা, ওদেরকে চারিদিকে খুঁজলাম, পাইনি। ও প্রচুর জোরে বাইক চালাচ্ছিল, 115 চলে এরকম। আর ও ভালো বাইক চালাতে পারে না, ও আস্তেই চালাচ্ছিল। এবার হঠাৎ দেখছি ওরা নিক ফোন করে যাচ্ছে, ফোন নয় বিজি নয় সুইচ অফ। সরাসরি চলে যাচ্ছি কামারগাজী ফ্লাইওভারে। আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দেবারতী, গতির বলি কিশোর কিশোর এই ঘটনা আমরা এর আগেও দেখেছি, এবং এই মধ্যেই যদি দেখা যায় 17 তারিখে এরকম একটি ঘটনা ঘটেছে, সেখানেও এই একই রকম ভাবে বাইক দুর্ঘটনা, আবারও এই ফ্লাই রাত্রির বেলা ফ্লাইওভারে জয় রাইড এবং তারপর মর্মান্তিক মৃত্যু। প্রশাসনের নজরদারি নিয়ে বরাবরই একটা প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা, এক্ষেত্রেও তাই। গাফিলতিটা কোন জায়গায় রয়ে যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগেই এখানকার যারা সাধারণ মানুষজন, যারা প্রত্যেক দিন এখান দিয়ে যাতায়াত করেন এবং নিচে বাজার রয়েছে, সেই বাজারে যারা আসেন তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা কিন্তু সরাসরিভাবে একদিকে যেমন নজরদারির অভাব রয়েছে এটা মেনে নিচ্ছেন, অপরদিকে দোষারোপ করছেন এই যুবক যুবতীদেরই, যারা নাকি এইখান দিয়ে এই জয় রাইড করেন। এখানকার যারা নিচে দোকানদারেরা রয়েছেন তাদের সঙ্গে কথা হচ্ছিল, দিনের পর দিন এই ফ্লাইওভারের ওপর থেকে বিভিন্ন বোতল ছোড়া হয় এবং মদের বোতল ছোড়া হয়, এরকম অভিযোগ কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা করছিলেন, এবং বিকট আওয়াজ করে এখান দিয়ে বাইক নিয়ে যাওয়া হয় সেই অভিযোগও এখানের স্থানীয় বাসিন্দারা করছিলেন, এবং বলছেন যে এই ফ্লাইওভারে এই ধরনের দুর্ঘটনা কিন্তু নতুন নয়, শুধুমাত্র যে দুচাকা তাই নয়, চার চাকা নিয়েও ব্যাপক গতিতে এখান দিয়ে যাওয়া হয়। দেখো, ফ্লাইওভার মানেই হচ্ছে যে শহরের যে দ্রুতগতির জীবন, সেই জীবনে আরও একটি গতির, আরও একটুখানি গতির সংযোজন, কারণ যানজট এড়িয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত পৌঁছে যাওয়ার জন্যই কিন্তু ফ্লাইওভার। ঠিক এই কামালগাছি ফ্লাইওভারও কিন্তু কামালগাজী মোড়ের যে যানজট, সেই যানজটকে সহজে এড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু সকাল থেকে এসে আমরাও যে চিত্র দেখতে পাচ্ছি, এখানে হেলমেটহীন অবস্থায় যাতায়াত করাটা একটা দস্তুর, এবং সেটা দেখভালের জন্য কোনো রকম কোনো নজরদারি নেই, কেউ নেই দেখার জন্য যে একটা ফ্লাইওভারের মধ্যে দিয়ে হেলমেট বিহীন অবস্থায় যাচ্ছে। এবং কিছুদিন আগে যেরকমটা এখানকার স্থানীয় মানুষজন জানাচ্ছিলেন যে একটি চার চাকা এই অনতি দূরেই, অর্থাৎ যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার থেকে কয়েক মিটার দূরত্বে সেই চার চাকা এখান দিয়ে এই পাঁচিল ভেঙে ঝুলছিল, এবং এখান থেকে বোতল ছোড়া হয়েছে, সেই বোতলের ঘায়ে একজন বাজারের মধ্যে পথচারী, তিনি আহত হয়েছিলেন। স্বাভাবিকভাবেই যেটা এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে উঠে আসছে যে এখানে দুর্ঘটনা কিন্তু নিত্য নৈমিত্তিক একটা ঘটনা, তারপরেও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেইভাবে যে ব্যবস্থা গ্রহণ করা, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একেবারে কলকাতা শহরের মধ্যে যে ফ্লাইওভারগুলো রয়েছে, যেমন মা ফ্লাইওভার, যেমন পার্ক স্ট্রিট ফ্লাইওভার, এগুলোতে বারংবার দুর্ঘটনা ঘটার পর কলকাতা পুলিশ রাত্রিবেলা 11টার পর সেখানে বাইক নিয়ে ওঠা নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু একটু শহর তলির দিকে যে সমস্ত, অর্থাৎ এই কামালগাজী ফ্লাইওভারের মতো যে সমস্ত ফ্লাইওভারগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত সেই মরণ ফাঁদ হয়েই রয়ে গিয়েছে। কোয়েল, ধন্যবাদ দেবারতী। আপাতত আবার তোমার সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করছি।